प्रिय छात्र छात्रीबृंद आसलामु आलैकुम। नासिराबाद कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागत। तुम्हरा जे जेखने आछो भालो आछो सुस्थ आछो। आलोचना शुरूते आमी तुम्हारे साथे परिचित होइनि। आमी मुक्ता आक्ता, प्रभाषक दर्शन विभाग नासिराबाद कलेज मयमनसिंह। पाठ परिचिति श्रेणी एकादश विषय जुक्तिविद्या प्रथम पत्र अध्याय तृतीय अध्याय शिरोनाम होच्छे जुक्तिर उपादान। आजकेर आलोचनार विषय होच्छे जुक्ति वाक्येर श्रेणी विभाग। आमी एर आगेर क्लासे वाक्य जुक्ति वाक्य अवधारण सम्पर्के तोमादेर पढ़िएछि। आज के तुम्हारे पढ़ाबो जुक्ति वाक्य श्रेणी विभाग। जुक्ति वाक्य श्रेणी विभाग जानार आगे हमें वाक्य सम्पर्के जानते होबे। वाक्य कि? वाक्य होच्छे कयेकटी शब्द एकत्रित हुए एकटी पूर्ण अर्थ प्रकाश करले तादेर सामग्रिक रूप के बला हय वाक्य। व्याकरणे वाक्य पाँच प्रकार। व्याकरणे वाक्य कय प्रकार? पाँच प्रकार। एकटा होच्छे वर्णनामूलक वाक्य। वर्णनामूलक वाक्य बा विवृतिमूलक वाक्य, प्रश्न सूचक वाक्य, आदेश सूचक वाक्य, इच्छा सूचक वाक्य, विस्मय सूचक वाक्य। এই পাঁচ প্রকার বাক্য রয়েছে। তার মধ্যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যটি শুধুমাত্র যুক্তিবিদ্যায় ব্যবহার করা হয়। যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যে ব্যবহার করার সুযোগ আছে। বাকি চার প্রকার বাক্য যুক্তিবাক্যে ব্যবহার করার সুযোগ নেই। তাহলে আমরা জানলাম যে বাক্য হচ্ছে পাঁচ প্রকার। তার মধ্যে কি বিবৃতিমূলক বা বিস্ময়সূচক বাক্য, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা জানব যুক্তিবাক্য। যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যকার সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। যুক্তিবাক্যটা কি? দুটা পদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তার বর্ণনাকে বলা বা বিশ্লেষণকেই বলা হয় যুক্তিবাক্য। এখন আমরা যুক্তিবাক্যে শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। যুক্তিবাক্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন গঠন অনুসারে, গুণ অনুসারে, তারপর সম্পর্ক অনুসারে, পরিমাণ অনুসারে, আরও বিভিন্নভাবে গঠিত হয়ে থাকে। আমরা প্রথমে গঠন অনুসারে যুক্তিবাক্য সম্পর্কে জানব। গঠন অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল যুক্তিবাক্য, আর একটা যৌগিক যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে একটিমাত্র বক্তব্য থাকে তাকে সরল যুক্তিবাক্য বলে। সরল কি? সরল সোজা, সহজ, যেটা সহজভাবে গঠিত হয় সেটাই হচ্ছে সরল যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় পদ থাকে, যেমন সাগর হয় ফুটবলার। এখানে সাগর হচ্ছে উদ্দেশ্য আর ফুটবলার হচ্ছে বিধেয়। এখানে একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, সুতরাং এটি একটি কি সরল যুক্তিবাক্যের উদাহরণ। তারপর দ্বিতীয় হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। যৌগিক যুক্তিবাক্যটা হচ্ছে যে যুক্তিবাক্যে একাধিক বক্তব্য থাকে তাকে কি বলা হয়? যৌগিক যুক্তিবাক্য। যৌগিক যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য বা একাধিক বিধেয় পদ থাকতে পারে, যেমন করিম ও রহিম হয় মেধাবী। করিম ও রহিম হয় মেধাবী, এখানে দুইটা উদ্দেশ্য পদ রয়েছে। এই বাক্যে কয়টা উদ্দেশ্য পদ রয়েছে? দুইটি, করিম আর রহিম, আর মেধাবী একটা বিধেয়। মেধাবীটা হচ্ছে বিধেয়। বিধেয় পদ রয়েছে একটি, কিন্তু উদ্দেশ্য পদ রয়েছে দুইটি। সুতরাং এটা একটি হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। এখানে দুটি সরল বাক্য একত্রিত হয়ে একটা
যৌগিক বাক্য গঠিত হয়েছে। যেমন করিম হয় মেধাবী একটা বাক্য, রহিম হয় মেধাবী একটি বাক্য। এই দুইটা বাক্য একত্রিত হয়ে করিম ও রহিম হয় মেধাবী একটি যৌগিক বাক্য গঠিত হয়েছে। যৌগিক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। যৌগিক বাক্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা সংযোজক যুক্তিবাক্য, বিয়োজক যুক্তিবাক্য, যুগাত্মক যুক্তিবাক্য। তাহলে সংযোজক যুক্তিবাক্যটা কি? যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলো সরল বাক্যে সতর্থক থাকে। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলো সরল যুক্তিবাক্যে সতর্থক থাকে তাকে সংযোজক যুক্তিবাক্য বলে। যেমন লোকটি হয় সৎ ও বুদ্ধিমান, এখানে দুইটা বিধেয় পদ রয়েছে, একটি উদ্দেশ্য রয়েছে। দুইটা সরল যুক্তিবাক্য একত্রিত হয়ে একটি বাক্য গঠিত হয়েছে। লোকটি হয় সৎ একটি বাক্য, লোকটি হয় বুদ্ধিমান, এই দুইটা সরল বাক্য নিয়ে একটি যৌগিক সংযোজক বাক্য গঠিত হয়েছে। তাহলে এটি একটি যৌগিক সংযোজক যুক্তিবাক্য। দুই নাম্বার হচ্ছে বিয়োজক যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলো সরল যুক্তিবাক্যই নঞ্চ তাকে বিয়োজক যুক্তিবাক্য বলে। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত সবগুলো সরল বাক্যই কি নঞ্চ নেগেটিভ থাকে তাকে বলা হয় বিয়োজক যুক্তিবাক্য। যেমন করিম সৎ নয় বুদ্ধিমানও নয়, এখানে কি করিম কি নয় সৎ, করিম নয় বুদ্ধিমান। তাহলে দুইটা সরল বাক্য একত্রিত হয়ে একটি বিয়োজক যুক্তিবাক্য গঠিত হয়েছে। দুইটি নঞ্চ সরল যুক্তিবাক্য নিয়ে একটি বিয়োজক যৌগিক যুক্তিবাক্য গঠিত হয়েছে। আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে যৌগিক যুগাত্মক যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত একটি যুক্তিবাক্য সদর্থক আর অপরটি নঞ্চ হয় তাকে যুগাত্মক যুক্তিবাক্য বলে। যুগাত্মক যুক্তিবাক্যে একটা অংশ থাকবে সতর্থক আর একটা অংশ থাকবে নঞ্চ। যেমন পারদ ছাড়া সব ধাতুই শক্ত, পারদ ছাড়া সব ধাতুই শক্ত, এখানে দুটি যুক্তিবাক্য রয়েছে। একটি হচ্ছে সব ধাতুই শক্ত, আরেকটা হচ্ছে পারদ নয় শক্ত। এটা হচ্ছে একটি যুগাত্মক যুক্তিবাক্য যে পারদ ছাড়া সব ধাতুই শক্ত। তাহলে আমরা আজকে এখন জানলাম যে গঠন অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, একটা সরল যুক্তিবাক্য আর একটা হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। আবার যৌগিক যুক্তিবাক্য তিন প্রকার, সংযোজক যুক্তিবাক্য, বিয়োজক যুক্তিবাক্য, যুগাত্মক যুক্তিবাক্য। এখন আমরা সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ জানব। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে যে শর্তহীন, শর্ত থাকবে না, যে বাক্যে কোনো শর্ত থাকবে না সেটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। যে বইয়ের ভাষায় বলতে গেলে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হবে, উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হবে তার মধ্যে কোনো সম্পর্ক শর্ত থাকবে না তখন তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলবে। নিরপেক্ষ যুক্তিবাক্য যেমন মধু হয় মিষ্টি, পানি নয় কঠিন, এগুলো শর্ত ছাড়া কি পানি যে কঠিন নয় এটা শর্তহীনভাবে কি প্রমাণিত হয়েছে, মধু যে মিষ্টি এটা এর মধ্যে কোনো শর্ত আরোপ করা হয়নি, এই জন্য এটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। দ্বিতীয়ত হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে শর্ত থাকবে শর্ত প্রযোজ্য হবে সেটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের কোনো শর্ত সাপেক্ষে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। সাপেক্ষ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক সবসময় কি একটি শর্তের উপর ন্যস্ত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়
যদি আকাশ মেঘলা থাকে তাহলে বৃষ্টি হবে। এখানে বৃষ্টি হওয়া ব্যাপারটি আকাশ মেঘলা হওয়া শর্তের উপর নির্ভরশীল, এই জন্য এটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য। আবার সাপেক্ষ যুক্তিবাক্য দুই প্রকার। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজ তোমাদের এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।